What's up everyone, this is Sabir Ahmed from Tips to Buy Tech and welcome to my channel again. আজকের ভিডিওটিতে আমি নিয়ে এসেছি একটি ব্লুটুথ RGB গেমিং কিবোর্ড। গেমিং ওয়ার্ডটি শুনে আপনি মাস্ট বি মেকানিক্যাল কিবোর্ডের কথা ভাবছেন। ইয়েস অফ কোর্স, দিস ইজ এ মেকানিক্যাল কিবোর্ড টু। কিবোর্ডটির ব্র্যান্ড হলো আজাদ, যা আপনি হয়তো আগে কখনো শুনেননি। সাধারণত এই কিবোর্ডটি বাজারে কম পাওয়া যায়, তবে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট। সো আর দেরি না করে কেমন হবে এই কিবোর্ডটি বা কী কী রয়েছে এই কিবোর্ডটিতে তা নিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। শুরু করা যাক আনবক্সিং দিয়ে। কিবোর্ডটি বক্সটি খুললেই পেয়ে যাবেন কিবোর্ডটি। সাথে রয়েছে একটি টাইপ সি কেবল, একটি কি ক্যাপ পুলার, অনেকগুলো কালারফুল কি ক্যাপ আর একটি ম্যানুয়াল বুক। কিবোর্ডটি সাধারণত দুইটি কালারে আসে, একটি হলো ব্ল্যাক আর একটি হলো হোয়াইট, তবে আজকে আমার কাছে রয়েছে হোয়াইট কালারের মডেলটি। কিবোর্ডটি হলো 80% কিবোর্ড, মানে এই কিবোর্ডের নাম প্যাড নেই, যার কারণে কিবোর্ডটি একটু ছোট মনে হয়। কিবোর্ডটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডেড অ্যান্ড ওয়েল ফিনিশড। টোটাল 87 বাটন রয়েছে এই গেমিং কিবোর্ডটিতে। বাম পাশে রয়েছে একটি স্ক্রল হুইল, যা দিয়ে ভলিউম বাড়ানো বা কমানো যায়। হুইলটির সাথে রয়েছে দুইটি বাটন। কিবোর্ডটির ব্যাক সাইডে রয়েছে অন অফ করার সুইচ আর কিবোর্ডটি স্ট্যান্ড করার জন্য দুইটি স্ট্যান্ড। আজাজের কিবোর্ডটির প্রত্যেকটি বাটনে ব্যবহার করা হয়েছে RGB লাইট, আর এই লাইটের ব্রাইটনেস সেই লেভেলের, এক কথায় অসাধারণ লেগেছে অন্ধকারে ব্যবহার করে। আজাজের মেকানিক্যাল কিবোর্ডে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক সুইচ, যার কারণে টাইপ করলে এর আওয়াজ বেশি একটা হবে না। কিবোর্ডের সাথে রয়েছে এক্সট্রা কি ক্যাপ, যা কয়েক কালারের আছে। কি ক্যাপগুলো ব্যবহার করলে একটি ডিফারেন্ট লুকস পাবেন কিবোর্ডটিতে, তবে কালারফুল কি ক্যাপগুলো হোয়াইট কি ক্যাপগুলোর মতো ট্রান্সপারেন্ট না, যার কারণে কালারফুল কি ক্যাপে RGBটি মিস করবেন। কিবোর্ডটি অবশ্যই ব্লুটুথ, বাট আপনি চাইলে অ্যাজ এ ওয়্যার কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন এর সাথে দেওয়া টাইপ সি কেবলটি দিয়ে। কেবলটির দৈর্ঘ্য হলো 1.5 মিটার অ্যান্ড ইটস ব্রেডেড। কেবলটি জাস্ট প্লাগ করে আপনি কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন, আর একই সাথে কিবোর্ডটি চার্জও হবে। কিবোর্ডটিতে অনেক রকমের লাইটিং ইফেক্ট রয়েছে, যা ফাংশন কি ধরে M1 M2 বাটনগুলো দিয়ে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া ফাংশন কি ধরে মাল্টিমিডিয়া বাটনগুলোও ব্যবহার করতে পারবেন। এবার আসি কিভাবে ব্লুটুথটি আপনার ডিভাইসের সাথে কানেক্ট করবেন। ফার্স্টে কিবোর্ডটি অন করে নেবেন, তারপর স্ক্রল হুইলটির সাথে বাটনটি প্রেস করে ব্লুটুথ মোডটি অন করে নেবেন। দেন Fn+P প্রেস করে রাখবেন কয়েক সেকেন্ড, তারপরে দেখতে পাবেন পি বাটনটি ব্লিঙ্ক করছে। তখনই আপনার ডিভাইসে গিয়ে কিবোর্ডটি পেয়ার করে নেবেন। দ্যাটস ইট, নাও ইউর ডিভাইস ইজ কানেক্টেড ওয়্যারলেসলি। আজাজের কিবোর্ডটিতে ব্যবহার করা হয়েছে 2000 mAh ব্যাটারি, যা ফুল চার্জ হতে 4 ঘন্টা সময় নেবে আর শেষ করতে সময় নেবে 100 ঘন্টার মতো। আর যদি এভাবেই রেখে দেন তাহলে 200 ঘন্টার মতো সময় নেবে এর চার্জ শেষ হতে। আমি ব্লুটুথ কানেক্ট করে গেম খেলেছি কিছুক্ষণ, তেমন লেটেন্সি ছিল না গেমিংয়ের ক্ষেত্রে, আর ছোটোখাটো কিবোর্ড হয়ে আমার টেবিলে বেশ হ্যান্ডি ফিল করেছি, আর এর RGB লাইটিং এফেক্টগুলো আমাকে খুব ইমপ্রেস করেছে। আমাদের দেশে কোথায় কোথায় এই কিবোর্ডটি পাবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আসি আজকের স্পেশাল অ্যানাউন্সমেন্টটি নিয়ে। আজকের স্পেশাল অ্যানাউন্সমেন্টটি হলো আমি আপনাদের মধ্যে কেউ একজনকে এই কিবোর্ডটি গিভওয়ে দিব। আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি এই ভিডিওর নিচে গিভওয়ে লিঙ্কটি দিয়ে দিব। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন রেগুলার আপডেট পেতে, আর লাইক কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো এই কিবোর্ডটি। সো সি ইউ ইন অ্যানাদার ভিডিও।